ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া 51টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো মালি পাঁচখড়া থানার পক্ষ থেকে। এ যেন স্বপ্ন বাস্তবায়ন হলো, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেলেন মালিক পক্ষ। সাম্প্রতিক মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের চিন্তায় ফেলেছে। এর উপরে ভিত্তি করে একটি স্পেশাল বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীর কাজ হলো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার ও লোকেশন ট্র্যাক করে সেই স্থানে পৌঁছানোর চেষ্টা করা। এই পদ্ধতির উপর ভিত্তি করে অনেক মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ মালি পাঁচখড়া থানার পক্ষ থেকে লিলিয়া কৃষ্ণ ভবনে 51টি মোবাইল ফেরত দেওয়া হলো তার নিজস্ব মালিককে। এর আগেও গত 25 জুন মাসে 30টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছিল এই থানার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ সাহেব অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেবরা কুন্ডা এবং মালি পাঁচঘড়া থানার ভারপ্রাপ্ত IC অমিত কুমার মিত্র সহ অন্যান্য আধিকারিক। মোবাইল ফোন ফেরত পেয়ে প্রত্যেকে খুব খুশি। অনেকেই ধরে নিয়েছিল যে সে তার মোবাইল আর ফেরত পাবে না। যে সকল মোবাইল প্রদান করা হয় তার মধ্যে বেশ কিছু হারিয়ে গিয়েছিল এবং বেশ কিছু চুরি হয়ে গিয়েছিল। সব মোবাইল উদ্ধার করে নিজের নিজের মালিকের হাতে ফিরে দেওয়া হয় এই ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে। এই মোবাইল ফোনের মালিকেরা থানার উদ্যোগকে সাধুবাদ জানান। আপনারা মোবাইল আজকে ফেরত দিলেন, এর আগেও আপনারা মোবাইল ফেরত দিয়েছিলেন, 30টা মোবাইল আপনারা ফেরত দিয়েছেন। মালি পাঁচঘড়া থানা খুব ভালো কাজ করছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? এটা আমাদের থানার যে বড়োবাবু আছেন ওনাদের নেতৃত্বে আমার টিম ভালো কাজ করছে, সেই জন্য হয়তো মোবাইল ওরা রিকভারি করতে পারছে। আর কি এটাই বলছি, স্যার বলছি এই যে প্রতিদিন মোবাইলের যে চুরি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কি প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে যাতে এইটা এরকম ধরনের ক্রাইম যাতে না হয়, সেই ব্যাপারে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে আগামী দিনে? সব সময় বলা যায় কি নিজেরা সমান সুরক্ষা স্বয়ং করুন, পুলিশের বাড়ি বাড়িতে গিয়ে তো সবাইকে এটা জিনিস তো বোঝাবে না। এটা মোবাইল মেনলি চুরি নেই, এটা মিসিং মোবাইল আছে, মার্কেট যাওয়ার সময় বা কোনো জায়গা যাওয়ার সময় পকেট থেকে গিরে যায় বা কোনো জায়গা ওরা হারিয়েছে ওই মোবাইল আছে, এটা নিয়ে পুলিশ তো বেশি কিছু করতে পারবে না, আমরা ম্যাক্সিমাম রিকভারি করতে পারবো। খুব ভালো লাগছে, আমি আশা করিনি যে এটা মানে ফেরত পাবো, এটা আসার বাইরেই ছিল। আজকে পেয়ে আমি এত আনন্দ পেয়েছি যে আমি মালি পাঁচঘড়া থানার কর্মীবৃন্দকে ধন্যবাদ দিচ্ছি। যেন মাঝে মাঝে এরকম যারা ফিরে পায় আমরা সেইটাই আশা রাখবো, ওরা খুব ভালো কাজ করছে। কতদিন আগে আপনার মোবাইলটি চুরি গেছিল? আমার মার্চ মাসের বোধহয় 23-24, আমার সঠিক মনে নেই। না হারিয়ে গেছিলো, আমি বাজারে এসেছিলাম, বাজারে এসেছি ওষুধ টষুধ কিনেছি, কোথায় ব্যাগ থেকে পড়ে গেছে, আমার চুরি যায় না, আমার হারিয়ে গেছে, পড়ে গেছে। আমার নাম ডলি কাচরু। আজকে মোবাইল পেয়ে না খুবই ভালো লাগেছে, খুব তাড়াতাড়ি আমি সার্ভিসটা পেলাম। আর আমাদের এমনি মালি পাঁচখড়া যে থানাটা খুবই ফাস্ট সার্ভিস দেয়, আর যেটা এক কাজের জিনিসটা খুঁজে পেয়েছি আমরা, আবার এটা খুবই খুবই ধন্যবাদ বড়োবাবু কমিশনার স্যার আর মালি পাঁচখড়া পুরো অফিসারকে, আমাদের খুবই অভিনন্দন। আচ্ছা এই যে মোবাইল যে হারিয়ে গেছে বা চুরি হচ্ছে, যাদের অসাবধানতার জন্য এটা হচ্ছে তাদেরকে কী বার্তা দেবে? তাদেরকে তো বলবো দাদা খুব ভালো অ্যাকশন নিতে এখন, কেন অ্যাকশন না নিলে জিনিসটা আরও বেশি বেড়ে যাচ্ছে, তার জন্যে চাইছি এটা খোঁজটা যেটা হচ্ছে এটা একটু কম হয়ে যাবে। এটা আমার প্রায় 1 মাস হয়ে গেছিলো, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সার্ভিসটা পেয়েছি, এই জন্য আমি খুবই হ্যাপি কি খুব তাড়াতাড়ি আমার কাজের জিনিসটা পেয়েছি, কেন আমাদের সরকারি চাকরি আর আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ আমাদের HMC ডিউটি আছে, এই জন্যে আমার খুব কাজের জিনিসটা আমি খুঁজে পেয়েছি। আমার নাম সানি এলা। আচ্ছা না গির গিয়া থা গির গিয়া এ তো 10 দিন করিব 12 দিন করিব আপনার আশা তো নেই থা স্যার মানে মিল গিয়া স্যার এই কৃপা ক্যা কেনা চাইঙ্গে আপ মালি পাঁচখড়া থানা হম বহুত ধন্যবাদ স্বীকার নমন করতে হ্যাঁ স্যার খুবই আনন্দিত লাগছে কেন আমার এটা লাইফে ফার্স্ট মোবাইল ছিল অ্যান্ড্রয়েড
এটা হারিয়ে যাওয়ার পরে সত্যি আমি খুব মন থেকে খুবই দুঃখিত হয়েছিলাম এবং থানা যে খুব ভালো রেসপন্সিবিলিটি আমাদের সঙ্গে কোঅপারেট করেছে তার জন্য মালিবাগ থানাকে এবং পুলিশ মহলকে আমি খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। কতদিন আগে হারিয়ে স্যার আমার মোবাইল আইডি ছিল নভেম্বরে, রবীন্দ্রনাথ গুড়ে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।